নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার তেইশ স্পেশাল এই ভিডিওটি তিরিশ বছর পর মহা পরিবর্তনে যে ছয় রাশি রাজ্যপাট হাতে পেতে চলেছে সেই ছয়টি রাশির বিষয়ে আমি আলোচনা করব তবে ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন দু হাজার তেইশ স্পেশাল প্রত্যেকেরই একটা মনে ইচ্ছা থাকে যে নতুন বছর আমার যেন একটা চাকরি হয় আমার চাকরি ক্ষেত্রে প্রমোশন হয় ব্যবসা সন্তান পারিবারিক সুখ সম্পত্তি সব দিক থেকে কিন্তু আমি যেন লাভ পাই তো এই যে তিরিশ বছর পর শনি মহারাজ রাশি পরিবর্তন করে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং দু হাজার তেইশ টু দু হাজার পঁচিশের মার্চ মাস অবধি এই কুম্ভ রাশিতে কিন্তু মূল ত্রিকোণ রাশিতে কিন্তু থাকবে এই ছয়টি রাশিকে শনি মহারাজ মানে নিয়ে যাও যত খুশি শনি মহারাজ কিন্তু আপনাদেরকে দিবে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার জন্ম ছকে শুনি নিচস্ত নেই তো শুনি পাপ প্রভাবে নেই তো শুনি কোনো অশুভ নক্ষত্রে বসে নেই তো এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার যদি তেমন বড় ধরনের কোনো সমস্যা না থাকে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই দু হাজার তেইশ মহাপরিবর্তনের বছরে ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে এই ছয় রাশি দু হাজার তেইশ স্পেশাল এই জন্য আমি থামবেলে লিখেছি অর্থাৎ রাজ্যপাট হাতে পেতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাব। তার আগে আমি একটু আপনাদেরকে আলোচনা করে দিই প্রথম কথা হচ্ছে শুনি আমি যত চার্ট অ্যানালাইসিস করছি নাইনটি থেকে নাইনটি টু পারসেন্টেরই শনির প্লেসমেন্ট কিন্তু ভালো নয় শনি যদি আপনার জন্মছকে ভালো না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা কিন্তু থেকেই যাবে এই শনি কিন্তু মানে রাজা করবে এই ছয় রাশিকে যদি আপনার জন্মছকে ছকে শনি ভালো থাকে তবে আমার সঙ্গে আমি যে কথাগুলো বলছি কিনা আপনার সঙ্গে কিন্তু মিলবে কেউ কমেন্ট করছে যে স্যার আপনি বলছেন আমার কেন স্যার আমার ভাগ্যটা কি খারাপ আমার কি হবে না স্যার কোনো ভালো সময় আসবে না আমার তো এই রাশি আমার কেন হচ্ছে না এটাই হচ্ছে আপনারা যেমন প্রশ্ন আমাকে ছুড়ে দিচ্ছেন আমি ঠিক উত্তরটি আপনাদেরকে এই ভিডিওতে আমি দিব হচ্ছে না হবে না এই কথাটি রায়ের কাছে কোনো মানে নেই কারণ হবে হচ্ছে বলেও কোনো কথা নেই বুঝি নিন কথাটা ইনপসিবল আমি ডিকশনারি থেকে কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল ওই সময় হবে আমি বসে থাকবো এখন একটা দিন মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ কখন আমার আজ থেকে দু বছর পর সময় ভালো আসবে তখন আমি হয়তো সুযোগ পাবো না কৌশিক রায়ের কাছে ইনস্ট্যান্ট কাজ অর্থাৎ আমি যদি আপনার যদি হাতটা ধরি না আমি সবারই হাত ধরি না আমি আবারও বলছি অনেকে রেমিডি করতে চাই আমি রেমিডি দিতে রাজি হয় না যদি আপনার হাতটা যদি আমি ধরি না আপনাকে টেনে তুলবই তুলব খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি নিজেকে স্যালেন্ডার হতে হবে তবেই আমি কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন কিন্তু আমি ঘটাতে কিন্তু পারবই পারবো ওই জন্য বলি বারবার রায় প্রিকশান না মাটিতে পড়ে না ওই হচ্ছে হবে বলে কোনো কথা না আপনাকে দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে আমি কাজ করে দেখাবো বাধা আছে বিঘ্ন আছে সমস্যা তো আছে দেখুন সমস্যা আছে সেই জায়গাটাতে পিং পয়েন্ট প্রেরিকশান করে যে জায়গাটাতে সমস্যা রয়েছে তার সহ যদি সঠিক প্রতিকার প্রতিবেদন করা যায় কিনা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার জীবন পরিবর্তন কিন্তু করা সম্ভব কেউ কেউ বলছেন যে স্যার আমার ক্ষেত্রে একটি সমস্যা নয় আমার ক্ষেত্রে একাধিক সমস্যা ওই একাধিক সমস্যা হোক বা একটি সমস্যা হোক কৌশিকদা আপনার পাশে আপনাদের পাশে সবসময় আসে অর্থাৎ আপনার সমস্যা আমার সমস্যা কারণ আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো আমি তো চাই প্রত্যেক মানুষ যেন খুব ভালো যেন থাকে কাউকে যেন জ্যোতিষের কাছে না আসতে হয় আমি এটাই চাই কিন্তু গ্রহের তো খেলা প্রত্যেককে কিন্তু কম বেশি সমস্যাতে কিন্তু পড়তে কিন্তু হয় আমি এই জন্য বলছি যে যাদের দিয়ালে পিঠ থেকে গেছে সমস্যার উপর সমস্যা কি করবেন চিন্তা করে পারছেন না চারিদিকে রাস্তা বন্ধ কৌশিকতা আছে আপনাকে কিন্তু টেনে তুলবে তবে তাদেরকেই টেনে তুলব যাদের মধ্যে নমনীয়তা আছে যারা প্রকৃতপক্ষে নিজেকে সারেন্ডার করতে পারে তাদেরকে কিন্তু আমি তুলে কিন্তু ধরি এবং যাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব আছে বা অনেকে আছে না মানে নিজে নিজে অনেক একটা কথা আছে সব জানতে কাম চলা তাদেরকে আমি সরাসরি বলে দিই যে শানটা আপনাদেরকে করে দিলাম আমি রেমিডি করতে পারবো না আমি আপনার হাত ধরতে পারবো না যদি একবার হাত আমি ধরি তাকে টেনে তুলবই এটা আমি এখনো বলছি দায়িত্বের সাথে বলছি চ্যালেঞ্জের সাথে এই জায়গাটা কিন্তু আমি বারবার বলি আর কৌশিক কাছে হবে না বলে এই কথা ডিকশনারিতে নেই হবে না কথাটি কৌশিক রায় কেটে দিয়েছে অন্তত কৌশিক রায়ের কাছে কৌশিক রায় জ্যোতিষীর কাছে না কথাটি নেই আপনাদের কৌশিক আপনাদের সাথেই সারা জীবন থাকবে এবং আপনাদের সমস্যার পাশে দাঁড়াবে আপনাদের হাতে হাত দিয়ে চলবে হাত ধরেই চলবে দেখুন একটি কথা বলি একজন অ্যাস্ট্রোলজারকে যদি আপনি ফ্রেন্ড হিসাবে যদি না পান তাহলে আপনি সমস্যা বলবেন কি করে একজন অ্যাস্ট্রোলজার যদি আপনার সমস্ত কথা না বলে বা আপনার যে সমস্যা না শুনে সেখানে আপনি কথা বলবেন কি করে তো এই জায়গাটাতে কিন্তু জানা দরকার যে আপনাকে সঠিক একজন প্রপার গাইড একটা বলে না ভ্রমণের ক্ষেত্রে একটা গাইড গাইডের দরকার পড়ে তেমনি এখানেও কিন্তু গাইডের একটা দরকার কিন্তু রয়েছে যিনি আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন যিনি আপনার পথ প্রদর্শক হিসেবে কিন্তু আপনাকে সঠিক পথ নির্বাচন করে কিন্তু দিবে এই দু একটু বেশি বলে ফেললাম দু হাজার তেইশ স্পেশাল এই ভিডিওটি বলার আগে যারা বয়স জ্যেষ্ঠ আছে তাদেরকে আমি প্রণাম জানাই ছোটদের শ্রেয়াশিস আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রোগ্রামটা আমি শুরু করছি এই তিরিশ বছর পর মহাপরিবর্তনে যে ছয় রাশি আমি কথা বলবো এই শনি মহারাজ কিন্তু এই ছয় রাশিকে কিন্তু ভাগ্যদয় কিন্তু করতে চলেছে যদি আপনার জন্মচকে শনি ভালো থাকে আমি এই জন্য বারবার বলছি যে কোনো কবচ পড়ার আগে আপনার নিজস্ব জন্মকুণ্ডলিটা আপনি একবার বিচার করে নিন আপনার ক্ষেত্রে কোন কবজের প্রয়োজন আছে তবে সেটা আপনি নিন দেখুন নাম্বার ওয়ান যে রাশির কথা বলব সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে দেখুন সাড়ে সাতি তো আপনাদের চলছে সাড়ে সাতির একদম তৃতীয় চরণে আপনারা কিন্তু পা দিচ্ছেন কিছুটা অ্যাংজাইটি আপনাদের থাকবে কিন্তু এই যে প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণে কিন্তু আপনারা আরও বেস্ট রেজাল্ট কিন্তু আপনি পাবেন আপনি মকর রাশির মানুষ লিখে রাখুন কারণ আপনাদের ধনভাবে শুনি অবস্থান করছে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তি ক্রয়ের যোগ সৃষ্টি করছে আপনাদের আর্থিক স্থিতি উন্নতি করবে পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি হবে পারিবারিক সমস্যার সমাধান হতে চলেছে মকর রাশি অনেকে কমেন্ট করে যে মকর রাশি ভালো হবে না যদি আপনার জন্মচকে শনি ভালো থাকে আপনাকে কিন্তু শনি এবার ছাপ্পার ফারকে কিন্তু অর্থ কিন্তু আপনাকে দিবে এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এ সময় ডেভেলপমেন্ট করবে এই শনিদেব অর্থাৎ নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বললাম সে রাশির নাম আপনার মকর রাশি অর্থনৈতিক স্থিতি মজুত হবে ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু ভালো থাকবে দুই নম্বর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন মহা ভাগ্যশালী রাশি সেই রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির শনির ধাইয়া কেটে গিয়ে ভাগ্যভাবে অবস্থান করছে কি চায় মিথুন রাশি এইবার আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলে ভাগ্যবতী ভাগ্যভাবে অবস্থান করা মানে কি বলুন তো যে কোনো কাজ আটকিয়ে আছে দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে ধর্মীয় যাত্রা ভাগ্যের দ্বারা যে কোনো সমস্যার সমাধান এবং আর্থিক স্থিতি আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন তুলা রাশি তুলা রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন লিখে রাখুন তুলা রাশি ধাইয়া সমাপ্তি হয়ে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং পারিবারিক যে সমস্যাগুলো চলছিল না সে সমস্যাগুলো কিন্তু আপনাদের সমাধান কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সেই রাশির নাম ডায়েরিতে নোট করে নিন কল্পনা বাইরে রেজাল্ট পেতে চলেছে সেইগুলো হচ্ছে ধনু রাশি সাড়ে সাতির দিন শেষ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয়ভাবে শুনি আপনাদের যে এতদিন বাধা বিঘ্নগুলো চলছিল সেগুলো থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন প্রপার্টি থেকে লাভ পাবেন বড় ধরনের কন্ট্যাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে আসবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে চাকরি যারা জন্য প্রচেষ্টা করছেন চাকরির একটা বড় সুযোগ আপনাদের আসতে চলেছে এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে এরপর যে রাশি সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশিতে অবস্থান করছে দেখুন শনি সাড়ে সাতের দ্বিতীয় ফেজ আপনাদের শুরু হচ্ছে প্রথম কথা আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে এবং শুভ বিবাহের একটা সম্ভাবনা এবার শনি মহারাজ আপনাদেরকে দিবে বিবাহের জায়গাটা আপনাদের কনফার্ম করতে চলেছে কুম্ভ রাশি তিরিশ বছর পর এই কুম্ভ রাশিতে প্রবেশ কুম্ভ রাশির মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির একাদশভাবে অবস্থান করছে দেখুন একাদশভাবে যে কোনো গ্রহ যখন অবস্থান করে কি না আপনাদের কিন্তু প্রফিট কিন্তু আপনাকে দিবে কারণ আপনাদের কর্মাধিপতি অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি দীর্ঘদিন আটকি আছে এমন কোনো কাজ আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে আর্থিক স্থিতি অর্থনৈতিক স্থিতি আপনাদের ভালো হতে চলেছে এবং এর পাশাপাশি সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা লাভবান কিন্তু হতে চলেছেন দু হাজার তেইশ মেষ রাশি নির্ণায়ক কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছেন অর্থাৎ আপনারা যা চাইবেন সেটাই কিন্তু শুনি মহারাজ আপনাদেরকে দুহাত ভরে কিন্তু দিতে কিন্তু চলেছে মেষ রাশি যত মানুষ আছেন তাদের মেষ মকর কুম্ভ ধনু মিথুন তুলা এই কয়টি রাশিকে রাজ্য পাঠ শনি মহারাজ নিজে হাতে তুলে দিতে চলেছে তিরিশ বছর পর এই মহা পরিবর্তনে এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু হতে চলেছে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং পরামর্শ নিয়ে আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে কিন্তু আপনারা লাভ পাবেন এবং নিজস্ব জন্মকোণ্ডগুলি বিচার করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না সমস্যা আছে কারণ এটা আপনার জন্মছকে কী আছে আমি দেখতে কিন্তু পাচ্ছি না ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ